everyone, welcome back to my channel Cooking with Armina. আজ আমি শেয়ার করব নিরামিষ ঢ্যাঁড়স রান্নার রেসিপি। ঢ্যাঁড়সের এই রান্নাটি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে বুঝবেন এটা খেতে কতটা সুস্বাদু হয়। চলুন তাহলে এই নিরামিষ রান্নাটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। তেলটা খুব ভালোমতো গরম হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এখানে আমি 300 গ্রাম ঢ্যাঁড়সকে এরকম 2টো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে দিয়ে রাখবেন, না হলে কিন্তু ঢ্যাঁড়সটার ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যখন ঢ্যাঁড়সটা এরকম কালার চলে আসবে তখন ঢ্যাঁড়সটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন। 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো করে ফোড়নটা ফ্রাই করে নেব। এখন দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টুকরো করা আলু। এখানে আমি আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। দুই থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন আলুটা এরকম ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে আলুটার সঙ্গে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আলুটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঢাকনাটা খোলার পর আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটার সঙ্গে আলুটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে সর্ষে বাটা অ্যাড করলাম। এখানে আমি 2 চা চামচ হলুদ সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, তারপর সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এই জলের পরিমাণটা আপনারা কতটা ঝোল রাখবেন সেই রকম বুঝে জলটা অ্যাড করবেন। যদি খুব বেশি জল দেন তাহলে ঢ্যাঁড়সটা খেতে কিন্তু ভালো লাগবে না।
এবার ঢেঁড়সটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আমাদের ঢেঁড়সের এই রান্নাটি কিন্তু রেডি। এবার এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ঢেঁড়সের এই নিরামিষ রান্নাটি থাকলে কিন্তু কারোর আর কোনো কথাই থাকবে না, সবাই চেটে পুটে খেয়ে নেবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।